এদিকে 1 কোটি 17 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাশিয়ান বিপ্লব হলো তারাও টিকতে পারেনি দুটো রাষ্ট্রই 50 বছরের মধ্যেই এমন অ্যাবাউট টার্ন করেছে যে আগে যত বড় পুঁজিপতি তারা ছিল তার চেয়ে বড় পুঁজিপতি এখন হয়ে গেছে এমনকি আমেরিকার মতো পুঁজিপতিও চীনের কাছ থেকে লোন নিয়ে গত 2 বছর আগে এই করোনার সময় নিতে বাধ্য হয়েছে আজকে সারা পৃথিবীতে দাসত্ব চলছে মানুষের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস তাই বলা হচ্ছে না আর মুসলমানরা কি বলবে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস ডাইরেক্ট শরীক হচ্ছে না আমরা বলে দিচ্ছি অধিকাংশ এমপির যে রায় হবে সেটাই ফাইনাল আর আল্লাহ বলছেন ওহির বিধানই ফাইনাল বৈষম্য এত দূর হয়েছে উপরে 28 নিচে 1.36 তো মানে আমাদের আয়ের বৈষম্য এখন সর্বোচ্চ 28 আর সর্বনিম্ন 1 28 এর সঙ্গে 15 হলে তো মানায় কিন্তু 28 এর মাথায় একজন আছে আর 1 একজন আছে এক কারা আপনি আমি যারা ঘুরে বেড়াচ্ছি অত বলা হচ্ছে দারিদ্র বিমোচন হয়েছে এত উন্নতি উন্নতি মানে নেতাদের বক্তৃতা মানে হলো উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে এখনো আধুনিক যুগে এত গল্প যুগে এত পরিকল্পনা মহাপরিকল্পনা দফা তা দফা 35 দফা গুনে কেডা 35 50 100 দফার পর দফা আসলে মানুষের দফা রফা করে দিচ্ছে এরাই সবাই যাচ্ছে দারিদ্র বিমোচনের জন্য দারিদ্র স্থায়ীকরণ হচ্ছে মালিকের জিম্মেদার আল্লাহ দান করেছেন মালিকানা হিসেবে তিনি তার অংশ পাবেন শ্রমিকের যে শ্রম দেওয়ার মেধা আল্লাহ পাক সৃষ্টি করেছেন শ্রমিককেও যে শ্রমের মেধা দিতে হবে মজুরি তো সে পাবেই ওটা তো ঘাম ও তো মজুরির বিষয় আলাদা কিন্তু মালিকানাতেও তার অংশ থাকতে হবে তখন হবে কি শ্রমিক মালিকের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না মালিকের বিরুদ্ধে শ্রমিকের কোনো বিক্ষোভ থাকবে না এই অর্থনীতি যদি বাংলাদেশে আসতো তাহলে কোনোদিন এদেশের ধনী গরিবের মধ্যে এই যে পাহাড় পরিমাণ বৈষম্য থাকতো না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم যাবতীয় হামদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খ
খবর বেরিয়েছে অতি দ্রুত আটলান্টিক মহাসাগর বরফে পরিণত হয়ে যাবে। যদি পানি না থাকে পৃথিবী বাঁচবে কি করে? খবর বেরিয়েছে বগুড়া জেলা পানিতে শুকিয়ে যাচ্ছে, সাবমার্সিবল টিউবওয়েল বসিয়েও পানি পাচ্ছে না। দুদিন পরে হয়তো খবর বের হবে রাজশাহী জেলা তো পানির লেয়ার এত কমে গেছে আর ডিপ টিউবওয়েলে পানি পাচ্ছে না, একটার পর একটা গজব আসতেই আছে। যদি আলো বাতাস এবং পানি এই তিনটা জিনিস যদি এক মিনিটের জন্য শর্ট হয়ে যায় তাহলে কি মানুষ বাঁচে? আল্লাহ পাকের এই চিরস্থায়ী ব্যবস্থাপনার উপরে যখন মানুষ হস্তক্ষেপ করে তখনই সব কিছু গোলমাল হয়ে যায়। মানুষ শক্তির মোহে সাময়িক জাঁকজমক দেখিয়ে বিশ্বকে চমকে দিতে চায়। বিশ্ব ইতিহাসের শুরু থেকেই এইভাবে একদল ধনিক শ্রেণী গরিব শ্রেণীর উপরে শোষণ করে আসছে, শোষিত মানবতার পক্ষে চটকদার কথা বলে বলে তাদের রক্ত শোষণ করছে চিরদিন একদল লোক। আর গরিবেরাও ওরকমভাবে অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় ধনীদের এই মিথ্যা আশ্বাসে ভুলি তাদের পায়রাবি করে। ওটাই বলছেন আল্লাহ এখানে, আল্লাহকুম উত্তাকাস, আল্লাহ থেকে তোমাদের ভুলিয়ে রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছে যাও ততক্ষণ তোমার এই আকাঙ্ক্ষা থাকবেই, আরও চাই আরও চাই, এত টাকা হয়েছে আরও চাই। কাল্লা কোশ্চেন কালেও না, সফত আলম সত্য জানতে পারবে। আবারও বলছেন কাল্লা কখনোই নয়, সফত আলম সত্য তোমরা জানতে পারবে। আবারও বলছেন কাল্লা কখনোই পা কখনোই নয়, যা যাচ্ছ তা পাওয়া না। লাও তা আলম ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে ইলমাল ইয়াকিন যদি তোমাদের থাকতো, লাতারা হুন্নাল জাহিম, তাহলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাইত এবং সেটা পাবেই। দুনিয়াতে তো জাহান্নাম শুরু হয়ে গেছে অলরেডি, আসল জাহান্নাম অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছেন, অবশ্যই এখানে একবার বললে অনুবাদ ঠিক হবে না। লা মানে অবশ্যই, হুন্না মানে অবশ্যই অবশ্যই, তার তিন অবশ্যই দেওয়া লাগবে। নুনে সকিলা এখানে তোর অবশ্যই 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 জাহান্নাম দেখবে। সুম্মালা তারা ভুন্না আয়নাল ইয়াকিন, তখন তোমরা অবশ্যই 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 নিজের চোখে জাহান্নাম দেখবে। তখন এরপর দেখলে হবে সুম্মালা তুসআলুন্না, অতঃপর অবশ্যই 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 তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের নিয়ামত সমূহ সম্পর্কে। দুনিয়া তোমাদেরকে আমরা যে নিয়ামত দিয়েছিলাম সেটা কীভাবে ব্যয় করেছিলে, কীভাবে আয় করেছিলে, হিসাব না দিয়ে একটা করে ছাড়া হবে না। দুনিয়া ছিল বিশাল কোটিপতি, মৃত্যু পরে তুমি লাশে পরিণত হবে পোকার খোরাক। তুমি ধনী হও আর গরিব হও, তোমার শেষ পরিণতি পোকার খোরাক। অতএব বান্দা সাবধান হও। এ বিষয়ে আমাদের তফসিরুল কোরআন 30 পারা, এই সুরার আলোচনাটা ভালো করে পড়বেন, অনেক উপদেশ পাবেন। আন আসিম বিন আদি ক্বালা ইশতারায়ত আনা ওয়া আখি মিয়াত সাহামিন মিন সিহামি খাইবারা। আসিম বিন আদি বলছেন যে আমি এবং আমার ভাই খাইবার যুদ্ধ লব্ধ গনিমত থেকে 100 খরিদ করলাম, প্রত্যেকের তো এক একটা অংশ। তোমরা দুই ভাই মিলে 100 খরিদ করেছে,
হালালটা খরিদ করছে দশ তো কিছু না, তারা তাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে পয়সাওয়ালা মানুষ। ফাবালাগা জালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল। আমরা সবাই তো এক ভাগ করে নিয়েছি, ওই এক দুই ভাই মিলে একশো ভাগ দিয়েছে। ডেকে বললেন, ইয়া আসেম, মা জিবানে আদিয়ানে আসাবা ফারিকাতা গনম আযআহা রাব্বুহা বিআফসাদ লাহা মিন হুব্বিল মারইল মালা ওয়াশশারাফা লিদীনিহি রাওয়া তাবারানি ফিল কাবীর বিসনাদিন হাসান। শুনে রেখো আসেম, পয়সা দিয়েছে কিনেছো ঠিক আছে, হালাল পয়সা, হালাল ক্রয়, চুরি চামড়ি কিছুই নেই, সবই ঠিক আছে, কিন্তু মনে রেখে দিও দুটা ক্ষুধার্ত নেকড়ে একদল ছাগলের পাল এর উপরে, যে ছাগলের পালটা হারিয়ে গেছে, মনিব খুঁজে পাচ্ছে না, মনিব নাই অর্থাৎ মনিবহীন শাক পালের উপরে দুটা নেকড়ের হামলা যত না বেশি ক্ষতিকর, তার চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে হুব্বিল মারইল মালা ওয়া শারাফা লিদীনিহি, মাল এবং মর্যাদার লোভ, লিদীনিহি তার দিনের মাধ্যমে। আমরা যারা দিনদার মানুষ, যদি আমাদের মধ্যে মাল ও মর্যাদার লোভ ঢুকে পড়ে, যে দিনের মাধ্যমে আমি অন্য সবার চাইতে বড়, তাহলে এই আদেশটা মনে রাখবেন। মাল ও মর্যাদা লোভ নামে আমাদের একটা বই আছে, ওটা বারবার পড়বেন বাড়িতে, সেখানে অনেক হাদিস আমরা দিয়ে দিয়েছি। জাকাত ও সাদাকা বলে একটা বই আছে, এটা আর ভালোভাবে পড়বেন। আর যারা ইন্টেলেকচুয়াল অন্তত ইকোনমিস্ট বা পলিটিশিয়ান, তাদেরকে বলবো আমাদের জীবন দর্শন বইটার উপরে অর্থনৈতিক দর্শন একটা দর্শন আছে, এটা ভালোভাবে পড়বেন। তাহলে আপনাদের যে জ্ঞানের ঘাটতি আছে এগুলো পূরণ হবে। মাল মর্যাদা আল্লাহ দেন, এটা বান্দাকে পরীক্ষা করার জন্য। কাউকে ভালো দিনদার করেন, তার দিনের পরীক্ষা হচ্ছে সে দিন পেয়ে অহংকারী হয় কিনা। কাউকে আল্লাহ মাল কম দিয়েছেন পরীক্ষা করার জন্য, সে মাল কম পেয়ে অন্যের প্রতি লোভী হয় কিনা, ডাকাত হয় কিনা, খুনি হয় কিনা। মালের কম বেশি করা মানুষের হাতে নাই, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই পৃথিবী পরিচালনার জন্য এটা স্বাভাবিক নিয়ম, এই নিয়মের ব্যতিক্রম হলেই পৃথিবী শেষ। যদি আজকে বাংলাদেশের সবাইকে আল্লাহ কোটিপতি করে দিতেন, সবাইকে আল্লাহ গাড়ির মালিক করে দিতেন, গাড়ির ড্রাইভার কী হতো? আপনার জমি কঠিন, এই গরমের মধ্যে মানুষ চলতে পারছে না, জানতো মাঠে গরিবের মাথার গাম পায়ে ফেলে ধান উৎপাদন করছে, পাটের শাক এখন নিড়ানি দিচ্ছে, গম খেতে কাজ করছে, জব খেতে কাজ করছে, তাদের মাথার গাম পায়ে ফেলা কষ্টের বিনিময়ে আপনার বাড়িতে আপনি দোকান থেকে চাউল কিনে আনতে পারছেন। শুধু এই এক প্লেট ভাত নিয়ে চিন্তা করে দেখেন, এক প্লেট ভাতের পিছনে কত হাজার মানুষের কষ্ট আছে। আগে ধান বুনতে হয়েছে, জমিটা তৈরি করতে হয়েছে, সেখানে তিন মাস পরে ধানে অঙ্কুরোদ্গম ঘটেছে, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে সেখানে চিটা না হয়ে দানাদার চাউলের শীষ হয়েছে, একটা ধানে একশো শীষ হয়েছে, প্রতিটি শীষে একশো করে দানা হয়েছে, ওর পরে আস্তে আস্তে ওটা শুকিয়েছে, এরপরে একদল লোক লেগেছে কেটে আনতে, এবার আবার লেগেছে ওটা মাড়াই করতে, এবার গিয়েছে রাইস মিলে চাউল হতে,
সেখান থেকে এসেছে বাজারে, সেখান থেকে কিনেছেন আপনি, এরপরে আপনার স্ত্রী রান্না করে দিয়েছে, তারপরে আপনি প্লেটে ভাতটা পাইছেন। একবার চিন্তা করে দেখেন এই এক প্লেট ভাতের পিছনে কত মানুষের মেহনত আছে। সবাই কিন্তু সমান নয়, কেউ কৃষক, কেউ হারভেস্টার, কেউ ব্যবসায়ী, নানা ধরনের মানুষের প্রয়োজন হয়েছে এখানে। এই যে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করার মালিককে, এক কথায় আপনাকে বলতেই হবে যে অবশ্যই আল্লাহ। এক একজনকে আল্লাহ এক এক রুচিবোধ সৃষ্টি করে দিয়েছেন, সবাইকে আল্লাহ একই রুচির তে সৃষ্টি করেন নাই, একই মেধা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আর এটি আল্লাহ পাক বলছে আহম একসেবুন রহমত রব্বে, তোমার প্রতিপালকের দয়া কি ওরাই বন্টন করবে না আমি বন্টন করবো? নাহানু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম, আমরাই মানুষের মধ্যে জীবিকা বিভক্ত করে দিয়েছি। তোমার ক্ষমতা নেই পাঁচ আঙুল সমান করার। যুগে যুগে বহু পলিটিক্যাল সায়েন্টিস্ট, বহু ইকোনমিস্ট এক একটা পরীক্ষা চালিয়েছে, সেগুলো পড়লে আপনারা পাবেন। একদল লোক বলে দিল যদি ক্যাপিটাল না থাকে তাহলে মানুষ কাজ করবে কোথায়? অর্থাৎ যে কোনো মূল্যে পুঁজি জমা করতেই হবে, পুঁজি থাকলে খরচ করা যায়, খরচ করলে শ্রমিক পাওয়া যায়। আজকাল বহু শিল্পপতি তারা খুব গর্ব করে বলেন আমার আন্ডারে 50,000 শ্রমিকের রুজির ব্যবস্থা হয়েছে, অনেকে আরও বেশি বেশি বলেন, খুব ভালো কথা। কিন্তু ওরা কে? চিরদিন পুঁজিপতিদের এটাই ছিল বক্তব্য যে পুঁজির মাধ্যমে তারা শ্রমিক তৈরি করবে আর তার মাধ্যমে শ্রমিকদের রুজির ব্যবস্থা হবে। অতএব পুঁজি যত বেশি হবে শ্রমিকের রুজি তত বেশি হবে, এই থিওরি চিরদিন ছিল, আজও আছে আর চলছে জোরে সোরে এখন। এটাকে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতি। সমস্ত দেহের রক্ত এক জায়গায় জমা হয়। এর বিরুদ্ধে শুরু হয়ে গেল আর এক সংগ্রাম যে না, শুধু ধনিক শ্রেণী গরিবের রক্ত শোষণ করবে তা হবে না, দুনিয়ার মজদুর এক হও। এখান থেকে মিছিল শোনেন না? মিছিল তো প্রায় শোনেন, তাই না? রাস্তার ধারে বাস করেন না? দুনিয়ার মজদুর এক হও। ওদের সারাদিন মিছিল করে গেলে বাড়িতে খাওয়া নেই। যারা ওকে নাচাচ্ছে এই লোকগুলোকে, তারা হয়তো 100 টাকা 200 টাকা দিয়েছে, তাই নিয়ে একটা মিছিল করে দিল, আর আসল যিনি নাটের গুরু কিন্তু সামনে আসে না, তাদেরকে রোদও লাগে না। প্রাণেস অফ প্রলেটারিয়েট বলে পরিচিত, সর্বভারতের স্বর্গরাজ্য বলে পরিচিত, পৃথিবীতে দুটো বড় রাষ্ট্র এখনও আছে, তার এখন বলে কি জানেন? সোশ্যালিস্ট উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, আর একদল বলে উইয়ার সোশ্যালিস্ট উইথ রাশিয়ান ক্যারেক্টারিস্টিক্স। তার মানে তাদের এই ধোঁকাবাজি, 1,37,00,000 মানুষের রক্তের বিনিময়ে মহাশয় তুঙ্গ যে শিল্প যে বিপ্লব ঘটালেন, সর্বরের রাজ্য প্রতিষ্ঠা করলেন, টিকতে পারেনি। এদিকে 1,17,00,000 মানুষের রক্তের বিনিময়ে যে রাশিয়ান বিপ্লব হলো তারাও টিকতে পারেনি। দুটা রাষ্ট্রই 50 বছরের মধ্যেই এমন অ্যাবাউট টার্ন করেছে যে আগে যত বড় পুঁজিপতি তারা ছিল তার চেয়ে বড় পুঁজিপতি এখন হয়ে গেছে। এমনকি আমেরিকার মতো পুঁজিপতিও চীনের কাছ থেকে লোন নিয়ে গত 2 বছর আগে এই করোনার সময় নিতে বাধ্য হয়েছে, যে চীনের তো টাকা খাওয়ার কথাই না, তা সর্বরা সব কিছুই নেই। তাদের থিওরি হল ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ লেবার, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক অ্যান্ড ডিডস। মানুষের কাছ থেকে নেও ওইটুকু যতটুকু সে শ্রম দিতে পারে, আর সে নেবে অতটুকু
যতটুক সে তার প্রয়োজন। মানুষকে তারা বানিয়ে দিল জেলখানার কয়েদির মতো, প্রতিদিন সকালে খানা আসবে, না আসলে না খেয়ে থাকতে হবে, যা দেবে তাই খাবে, ঈদের দিন খুব ভালো ডায়েট, অতএব সকালবেলা একটু পায়েস আসবে, তারপরে দুপুরবেলা আপনি গোশ খাবেন, সবচেয়ে ভালো ডায়েট হলো জেলখানা এটা। আর আমি যখন গেলাম আমাকে দিলে একটা রুটি আর এক টুকরো গুড়। আমি তো এমনি তো মেজাজি মানুষ, এমন ধমক দিলাম বেটাকে, জানিয়েছিল পুলিশটা আড়া সব সব খেলে আর আমার সহায় নিয়ে আসলে দরজিলাকে যে বলো স্যার সব খাবে না। আমার জন্যে প্রথম হলো আলু ভর্তা আর ভাত। তোমার পাশে যে আসামি বলছে স্যার এটা হলো রাজকীয় খানা, আলু ভর্তা আর ভাত পাওয়াটা বলছে আমরা কত বছর আছি নগা কারাগারে এ দেখিনি, এই আপনার ধমকে আজ প্রথম আলু ভর্তা আর পাওয়া গেল, এটা একটা রাজকীয় খানা। এখনও আধুনিক যুগে এত গল্প যুগে এত পরিকল্পনা মহাপরিকল্পনা দফা তার দফা 35 দফা গোনে কেডা 35-50-100 দফার পর দফা, আসলে মানুষের দফা রফা করে দিচ্ছে এরাই। সবাই যাচ্ছে দারিদ্র বিমোচনের জন্য, বলছে দারিদ্র স্থায়ীকরণ হচ্ছে, এনজিওরা আসলো আর এনজিও গেল না, আমার দেহ আমার ঘর যা খুশি তাই করব, তোমার বাড়ি ঘর রেখে তোমার বউ চলে গেল ট্রেনিং দিতে, কি চমৎকার তোমার জীবন চলছে এইভাবে। নারীরা বলতে শিখেছে আমার দেহ আমার বর, তোমার কি যাকে খুশি তাকে বর বানাবো যখন তখন, আমার দেহ আমি যেখানে সেখানে ব্যয় করি তোমার তাতে কি। এক একটা ধাক্কা আসতেছে আর আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে সংগ্রাম চলছে, দেশ চালাচ্ছে মুসলমানরা মনে রেখে দিয়ে। চীনের প্রতিনিধি আছে এমপি, রাশিয়ার প্রতিনিধিও আছে তারাও এমপি, দেশের কথা বলার লোক নাই, হুমকি দিচ্ছে একে অপরকে। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন কশিন কালেও হাতের পাঁচ আঙুল সমান করা যাবে না, যারা এটা করবে তারাই বরং স্বাভাবিক জীবনের বিপরীত করবে। নিজের যুক্তিতেই বুঝতে পারেন আপনারা, তারাও বুঝতে পারে যে গাড়ি হাঁকিয়ে তুমি যাচ্ছ তো গাড়ির ড্রাইভারটা কে, সে কি তুমি, তুমি যে চলে অসুখ হলে চলে যাচ্ছ হাসপাতালে নার্সিং করছে কে, সে কি তুমি, সে তার গরিব মেয়ে বা ছেলে, যে ডাক্তারি করছে সে তো তুমি না, তিনবার বমি আর চারবার পায়খানা হলে তো তুমি ফ্ল্যাটে পড়েছে আর তোমার নিয়ে চলে যেত হাসপাতালে, এই যে তোমার সমস্ত যুক্তিবুদ্ধি শেষ, তাহলে এত অহংকার কেন যে গরিব অবশ্যই তুমি তাকে তার সাধ্য মতো পাওনা দেবে। হ্যাঁ ফ্যাক্টরি বানিয়েছো, এই যে আমাদের রাস্তির পাশে টেক্সটাইল পড়িয়া দেখেন না ও চলে, ও পড়ি আছে কত বছর দিতে ঠিক নাই, একবার এই বিষয়ে বলেছিলাম আমি। অস মন্ত্রী হলেন নগার বস্ত্রমন্ত্রী, সবচেয়ে বয়স্ক মন্ত্রী, আহলাদিসের লোক বোধহয় শেখ হাসিনা সেই তার বয়স বেশি, এত অভিজ্ঞ মন্ত্রী হয়েও কিছুই করতে পারেনি, অথচ ইসলামী বিধান মানলে কোনো সমস্যাই হতো না। ইসলামী বিষয়ে বিধানটা এই যে ওই ফ্যাক্টরির মালিক শুধু মালিক একা হবে না, ওই ফ্যাক্টরির মালিকানায় অবশ্যই শ্রমিকদের অংশ থাকতে হবে। মালিক অর্থ বিনিয়োগ করেছে ইনভেস্ট করেছে, সে তো আর কিছু ইনভেস্ট করেনি, শ্রমিক তার শ্রম ইনভেস্ট করেছে, মালিক তার অর্থ বিনিয়োগের একটা অংশ অবশ্যই পাবে আর শ্রমিক তার শ্রম বিনিয়োগের একটা অংশ অবশ্যই পাবে। শ্রমিককে শুধু শ্রমিকের অংশ দিচ্ছেন মানে দৈনিক মজুরিটা দিচ্ছেন বা মাসিক মজুরি একটা মজুরি আপনি দিচ্ছেন, কিন্তু এর বিনিময়ে যে বিশাল লাভ আপনি এককভাবে করে যাচ্ছেন মালিক হিসাবে, এটা কি সঠিক হচ্ছে না বেটি হচ্ছে? আপনি যদি 10 টাকা লাভ পান তো ওই শ্রমিকটা অন্তত পক্ষে 2 টাকা লাভ তো পাবে, আপনি লাভের অংশ থেকে মাহরুম করে দিয়ে একই সব লোক খাবেন আর বলুন আমার আন্ডারে 10,000 লোক চাকরি করছে, এই অহংকার চলবে না।
শ্রমিক এবং মালিক দুজনেই আল্লাহ সৃষ্টি এবং এই মেধা মালিকের যে মেধা আল্লাহ দান করেছেন মালিকানা হিসেবে তিনি তার অংশ পাবেন শ্রমিকের যে শ্রম দেওয়ার মেধা আল্লাহ পাক সৃষ্টি করেছেন শ্রমিককেও যে শ্রমের মেধা দিতে হবে মজুরি তো সে পাবেই ওটা তো ঘাম ওটা মজুরির বিষয় আলাদা কিন্তু মালিকানাতেও তার অংশ থাকতে হবে তখন হবে কি শ্রমিক মালিকের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না মালিকের বিরুদ্ধে শ্রমিকের কোনো বিক্ষোভ থাকবে না এই অর্থনীতি যদি বাংলাদেশে আসত তাহলে কোনোদিন এদেশের ধনী গরিবের মধ্যে এই যে পাহাড় পরিমাণ বৈষম্য থাকত না দুই সপ্তাহ আগে খবর বেরিয়েছে এখন বৈষম্য এত দূর হয়েছে উপরে 28 নিচে 1.36 তার মানে আমাদের আয়ের বৈষম্য এখন সর্বোচ্চ 28 আর সর্বনিম্ন 1 28-এর সঙ্গে 15 হলে তো মানায় কিন্তু 28-এর মাথায় একজন আছে আর একজন আছে এক কারা আপনি আমি যারা ঘুরে বেড়াচ্ছে রে অত বলা হচ্ছে দারিদ্র বিমোচন হয়েছে এত উন্নতি উন্নতি মানে নেতাদের বক্তৃতা মানে হলে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে উন্নয়নের উন্নয়ন কোনো ভাটা হয় না দেশে খালি জোয়ারই হয় ইসলামী অর্থনীতি যখন ছিল ততদিন পৃথিবীতে মুসলমানদের মধ্যে এমনকি অমুসলিমদের মধ্যেও কোনো অভাব ঘটেনি যেটা আমরা কয়েক জুমা আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের মনে আসে কিনা যায় না হযরত মুআযজ বিন জাবালের কথা কি মনে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায় দিচ্ছেন মুআযজ আমি তোমাকে পাঠাচ্ছি এমন একটি দেশে যেখানে মুসলমান নাই সব ইহুদি খ্রিস্টান আহলে কিতাব অর্থাৎ ইয়ামনে এখনকার ইয়ামন তো মুসলমান তখনকার ইয়ামন তো তাসির না তুমি প্রথমে গিয়ে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবা তারা আল্লাহর দাসত্ব করবে না মানুষের দাসত্ব করবে আজকে সারা পৃথিবীতে দাসত্ব চলছে মানুষের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস তাই বলা হচ্ছে না আর মুসলমানরা কি বলবে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস ডাইরেক্ট শিরক হচ্ছে না আমরা বলে দিচ্ছি অধিকাংশ এমপির যে রায় হবে সেটাই ফাইনাল আর আল্লাহ বলছেন ওহির বিধানই ফাইনাল পার্থক্য হচ্ছে না আল্লাহর ওহি একদিকে আর বাংলাদেশের ওই 350 এমপি সাহেবের রায় একদিকে মুসলমান কোনটা মানবে এটা তো বুঝতে হবে তো বেশি তো যুক্তি লাগে না আমি নিজেকে মুসলিম বলছি অথচ আনুগত্য হচ্ছে দল নেতার কাছে এমপিদের কোনো স্বাধীনতা নাই তো এরা তো যায় খালি আমিন বলার জন্য কারণ 70 অনুচ্ছেদ আছে বলা হয়েছে যদি কোনো এমপি দল নেতা বা প্রধানমন্ত্রীর বিপরীত বলে তার সঙ্গে সঙ্গে তার এমপি পদ ক্যান্সেল হয়ে যাবে সংবিধানে এই অনুচ্ছেদ আমাদের এখনও আছে বাতিল হয়নি বলুন তো কোটি কোটি ব্যয় করে এমপি হওয়ার পরে কেউ কে এই পথ ছাড়তে চায় আর এমপির এমপি মানে কি এলাকায় এমপি আসলে মানুষ তো মনে আল্লাহ এসে গেল এই বিশাল সম্পদ এই মর্যাদা এই শ্রেণীকেও রিস্ক নেবে নাকি একদিন ভাগ্যক্রমে এক মন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে আসছিলাম ঢাকা থেকে রাজশাহী তো মন্ত্রী পেলে একটু চিনতাম না আগে ওটা মন্ত্রীটা সাইজে মানায় না যে একটা একটু মন্ত্রী তো যেহেতু আমাদের ভিআইপিতে গাড়ি আলাদা দেয় তো বিমানওয়ালারা তো দেখি আমার পাশে এসে বসছে তো আমি বলছি আপনি কে তো নাম বললো নাম বললে চিনে ফেলেছি মন্ত্রীর নাম তো সব করে জানা আমাদের তো রাজশাহীর মধ্যে আসছে যে যতটুকু তাকে ওয়াজ করলাম আমি তাদের লাভ হলো এই উনি নেমে আর কোনো বাড়িতে গেলেন না শুধু মার কাছে ঢুকে পড়লো আমি সর্বনাশ করি এতে হারা ফেত না ঢুকলো এ দূর বলে গেলে খাওয়া দাওয়া করাবে কিনা তো কী করব খাওয়া দাওয়া করাইনি আমি তো ও খাওয়ানোর লোক আছে সার্কিট হাউসে আমি খাওয়াতে যাবো না আমার একটু দেরি হোক না পরেই খাবো
তাহলে আপনি আসলেন কেন? তো যে একটা প্রশ্নের উত্তর আমার এখন বাকি আছে, মানে কি যে আল্লাহ কি বলেন জিহাদ করার জন্য? অবশ্যই জিহাদ ছাড়া দুনিয়া চলে নাকি? মুসলমানের জন্য তো জিহাদ প্রতি ভক্ত, এই যে আপনার সঙ্গে তাম রাস্তা আমি ফ্লাইটে কথা বলে আসলাম, এগুলো জিহাদ না? তো তাই আপনি যেভাবে দেশ চালাচ্ছেন তার বিরুদ্ধে আমি বললাম, এটা জিহাদ হলো না? তখন মাথা হুঁশে যায়, কথা তো ঠিকই বলছেন, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আপনি মিছিল করে খুন করে দিচ্ছেন, আর পরের দিন যে মায়ের কাছে বাপের কাছে গিয়ে 1,00,000 টাকা হাতে তুলে দিচ্ছেন আর তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আপনি একটা সার্টিফিকেট দিয়ে চলে আসলেন, কই আপনার ছেলে শহীদ হয় না কেন? আপনার ছেলে রাশিয়ান ইউনিভার্সিটি পড়ে, আপনি তো রাশিয়ার মন্ত্রী, তা আপনার ছেলে পড়েছে লন্ডনে নয় আমেরিকায়, আর আমাদের ছেলেগুলো হইল আপনাদের রাজনীতির খোরাক, এদের রক্তের উপর দিয়ে আপনাদের মন্ত্রিত্ব, ঠিক আপনাদের মন্ত্রিত্ব, ওগুলো বাতিল করে দিন সব, এসব তবে দিলে করেন, দেখলাম যে 1 কাপ চাও দিলাম না কতক্ষণ বসে থাকে। তো ওদের ঠিকই আজকে আপনার কাছে কিছুটা জ্ঞান পেলাম, বেচারা মরে গেছে আল্লাহ তাআলা ক্ষমা করুক, কিন্তু একটা ঘটনা বললাম আপনাদের শেখানোর জন্য। ওর মধ্যে একবার উনি বলেছিলেন যে আচ্ছা আপনারা যে এসব জানেন মুসলমানের ছেলে আপনারা, আপনারা এগুলো সংসদে বলেন না কেন? তো যে ভাই একটা সত্যি কথা বলবো, আমাদের সত্যি সেটা মিথ্যা বলবো নাকি? আপনার তো সত্য বলিব মিথ্যা বলিব না বলেই তো আপনার কাঠ গড়ায় ওঠেন, তখন আবার আলাদা করে দৃষ্টি করছেন কেন? তাহলে যেমন মিথ্যাই বলেন বুঝতে হবে আজকে সত্যি একটা বলবেন, তো না 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 আসলে কিছু মনে করবেন না, আসলে আমরা আগে তাকাই প্রধানমন্ত্রীর আজকে মেজাজটা কেমন আছে, মেজাজ বুঝি আমরা কত বলি, আঁকা বাঁকা বললে তো আর রেহাই নেই, তাহলে কী লাভ হলো? এর নাম কি গণতন্ত্র? আল্লাহ রসুল মারা গেছেন, মুসলমানরা কতদিন শোক করেছে? হাদিসে রয়েছে 3 দিনের বেশি শোক করা যায় না, আছে না হচ্ছে? গত জমায় তো আপনারা আসরের খোদা শুনলেন না, হায় হোসেন করে শোক করছে, সে 61 সালে হিজরিতে তিনি মারা গেছেন, 1445 হিজরিতে এসেও আমরা শোক করতেছি, এ কার বিধান? বানোয়াট বিধান চলছে, আবার চালু হয়েছে শোকের মাস, এখন হবে শোকের বছর, মানে রোজকারে কান্তি হবে, এ কী শুরু হয়ে গেল? ইসলাম শুধু ভোটের সময়, কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করিব না, তা আমার তো বলে ঠিক তার উল্টাই, কোরআন সুন্নার পক্ষে কোনো আইন করিব না, অসমান মুসলমান সবাই আশা করছি মৃত্যুর পরে অমুক জানাজা পড়ালে আমার সব মাফ হয়ে যাবে, জি না, বাতুল মোকারের খতিব কার পরকালের দায়িত্ব নিয়ে জানাজা পড়ায় না, প্রত্যেককেই লাতারা বন্যাস জাহিম, অবশ্যই জাহান্নাম চোখে দেখবেন, বিশ্বাস করুন, লাতুস আলুন নাইম, দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যেসব নিয়ামত দান করেছেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে। আল্লাহ রসুল বলছেন আল আকসারুন হুমুল আকসারুন, সাহাবে কিরাম জিজ্ঞেস করলে এটা কেমন হলি? আল্লাহ রসুল শোনো, দুনিয়া যারা বহু সহ সম্পদের মাল মর্যাদার অধিকারী তারা হলো আকসারুন, মানে বেশি, কিন্তু ওরাই হলো সবচেয়ে আকসারুন, বড় ক্ষতিগ্রস্ত কে আমাদের মাঠে, ইল্লা হাজা ও হাজা, তবে হ্যাঁ যারা মানুষকে দিয়েছে ভালো কাজে দান করেছে তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রসুল একদিন বাজার দিয়ে হাঁটছেন, যাওয়ার সময় রাস্তার পাশে একটা কান কাটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে, তাহলে এই সাহাবিরা এই কান কাটা মরা ছাগলের বাচ্চারা তোমাদের মধ্যে কে খরিদ করবে কত টাকা দিয়ে? তো ফিরে দিলেও কেউ নেবে না, মনে রেখে দিও জান্নাতের মহাপুরস্কারের তুলনায় দুনিয়াটা এই কান কাটা মরা পচা ছাগলের বাচ্চার চেয়ে তো নিকৃষ্ট, আর তোমরা এটা নিয়েই পড়ে আছ। ব্যাখ্যা দিলেন যেটা তুমি খাচ্ছ ওটা তোমার পরবর্তী ক্ষুধা পর্যন্ত, যেটা পরিধান করছো ওটা তোমার ছিঁড়ে যাওয়া পর্যন্ত,
আর যেটা তুমি দান করছো ওটাই তোমার সাথে স্থায়ীভাবে থাকবে, তোমার সাথে কিয়ামতের দিন তুমি ওটা টের পাবে, ওটাই তোমার নিজস্ব। অকুল্ল জালেকা হালেকুন তারেক হুলিন নাস, এটা বাদ দিয়ে যা কিছু তুমি রেখে যাচ্ছ দুনিয়ায়, বিশাল বিত্ত বৈভব প্রাসাদ উপম বাড়ি, এই সব কিছু হালেকুন ধ্বংস হবে, তারেক হুলিন নাস রেখে যাবে তুমি লোকের জন্য, তোমার জন্যও হবে না। এমনকি আপনার লাশটা বহন করে কবরে নিয়ে যাওয়ার লোকও হবে না, কারণ আপনার ছেলে তো একজন ঢাকায়, একজন লন্ডনে, একজন কানাডায়, এই তো আপনার লাশটা বহন করার লোকও প্রতিবেশীরা হবে, আর ছেলে তো ভদ্রলোক, ও তো কবর করতেই জানে না। অথচ তুমি কাজ করছো শুধু এই জন্যই আমি আরো ধনী হব, আরো বেশি বড়লোক হব, আরো কোটিপতি হব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন জামা মা লাহু আদাদা ইহাসাবু আন্না মা লাহু আখলাদা, ধ্বংস হলে ওইসব লোকের জন্য, দুর্ভোগ ওইসব লোকের জন্য যারা মানুষের আগে বেশি নিন্দা করে, আকলে টাকা জমা করে, আকলে গণনা করে, আর মনে করে এই টাকা আমাকে চিরস্থায়ী করবে। জিনা যারা রাজনীতি করেন, আল্লাহকে ভয় করুন। আপনার সর্দি লাগলে চলে যেতে হয় এয়ার বাস ভাড়া করে সিঙ্গাপুরে, অথচ যাদের নাম দিয়ে রাজনীতি করেন তাদের সর্দি লাগলে একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পয়সাতে জোরে না। সাবধান, আল্লাহাক আগেই বলে দিচ্ছেন সোম্মালাতুস আলুন্না এম আয়োজন আরেন নাম, সুখী হওয়ার উপায়কে আল্লাহ বলে দিচ্ছেন তুমি কখনোই ওপরের দিকে তাকাবা না, তুমি তাকাবো নিচের দিকে। তোমার দুটো চোখ আছে, তুমি তাকাও অন্ধ লোকটার দিকে। তোমার দুটো কান আছে, তাকাও ওই লোকটার দিকে যার কান নাই। তোমার মেধা আছে, তুমি তাকাও ওই লোকটার দিকে যার মেধা নাই। তাহলে তুমি সুখী হতে পারবে, নাহলে জীবনেও সুখী হতে পারবে না। আমাদের এখানে এসেছি আলহামদুলিল্লাহ, আমরা কেউ এখানে অন্ধ আসি নাই। যদি কোনো ভাই অন্ধ এসে থাকেন, যিনি কেবল শুনছেন, দেখতে পাচ্ছেন না আমাদেরকে, তার মনের কত চাহিদা, হ্যাঁ যদি আজকে আমার চোখটা থাকতো তাহলে মুসল্লি ভাইদেরকে দেখতে পেতাম, মোসাফা করতাম, তার মনের এই অশান্তি চিন্তা করে দেখবেন। আর যিনি শুনতে পাচ্ছেন না খুতবা, খালি দেখছেন মুখ নড়াচড়া, তিনি যে কত অশান্তি নিয়ে বসে আছেন, হ্যাঁ যদি আমার দুটো চোখ দুটো কান আজকে ভালো থাকতো সব আমি দেখে শুনতে পেতাম। আমাদের পাশেই আমাদের লোকেরা বসে আছে, বহু মানুষ আছে আপনারা জানেন, আমাদের বহু ভক্ত এখনো ঘরে শুয়ে আছেন, বয়স হয়ে গেছে অনেক বেশি, মনটা পড়ে আসে নওদা পাড়ায়, আসতে পারে না, সে জিজ্ঞেস করে ছেলেদের কাছে আমির জামাত এই সপ্তাহে কী খতবা দিল এটা আমাকে শোনাতো, ভালো শুনতে পায় না, চোখে ভালো দেখতেও পায় না, কিন্তু মনের মহব্বতটা পুরোপুরি আছে। যতদিন চোখ কান মুখ মেধা স্মরণ শক্তি ভালো আছে ততদিন আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি আছেন। যখন একটা একটা নিয়ামত চলে যাবে ওইটা খালি বুঝবেন, তখন ওই যার বাংলা কথা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, যার দাঁত নেই সে বোঝে দাঁতের মর্যাদা কী, আর দাঁত যদি চলে যায় তখন বুঝবেন কী অবস্থা। এইগুলো সম্পর্কে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন এই আমপরাটা, পুরো সুরাটাই এত সায়েন্টিফিক এবং এত আখেরাত ভিত্তিক, পুরো কোরআনে অন্য কোনো সুরে পাবেন না। এই জন্য 29 এবং 30 পারাটা তফসিরটা আপনারা বাড়িতে রাখবেন, পারলে ডেলি 1 পৃষ্ঠা করে হলে পড়বেন, তাতে অনেক জ্ঞান পাবেন এবং বাচ্চাদের পড়াবেন, তাহলে ওরা ভালো হয়ে গড়ে উঠবে। আল্লাহ বলছেন দেখো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু কল কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আযাররা বি আখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে বেশি ভালোবাসে সে আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে। ওমান আহাব্বা আখেরাতাহু আযাররা বি দুনিয়াহু, আর যে ব্যক্তি আখেরাতকে বেশি ভালোবাসে দুনিয়ায় সে ক্ষতিগ্রস্ত হবে। যেমন গত সপ্তাহে আমরা আপনার কাছে বললাম না যে ভাই আপনাদের চারিদিকে বিল্ডিং উঠে যাচ্ছে, আল্লাহর ঘরটা পড়ে আছে বলে নাই? আমরা বাংলাদেশে যা নাই তা একটা করতে চেয়েছিলাম,
বিশুদ্ধ দিনের একটা বিশ্ববিদ্যালয় দারুল হাদিস ইউনিভার্সিটি এবং তার জমি করায় বলে না 25-14 বছর থেকে আপনাদের কারো অন্তর কিন্তু দাগ কাটেনি, অথচ এই খাদমটা ও কিন্তু মহাজন না, ও আমি বেরোবার সময় স্যার আমি 1 লাখ টাকা দেবো। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেই কবুল করেছে। কালকে যে বলেছে স্যার আমি 7,500 টাকা ক্যাশে ঢুকিয়ে দিয়েছি আরও 4,500 টাকা ইনশাল আজকে দিয়ে দেবো, তোমার 1 সপ্তাহের মধ্যে তার 1 লাখ টাকা চলে আসছে। ওকে 10 বার কেনার মতো লোক ওই মুসলিদের মধ্যে আসে, তারা কিন্তু একটা ভাষা দেয়নি। আল্লাহ যাকে কবুল করে সেই দেবে, তো যখন আপনি দিচ্ছেন না বুঝে নেবেন যে আমাকে আল্লাহ কবুল করে নেই, কারণ আল্লাহ চাচ্ছে, আমরা তো নিজেদের জন্য করছি না। আর এমন এমন সব ফতোয়াবাজ তৈরি হয়েছে, এই মসজিদে টাকা দেওয়া যাবে না, জাকাতের টাকা কেন, তো মসজিদ কোথায় পাইলে তুমি, এত তো মসজিদ না, এটা দাওয়া সেন্টার, সয়তালে কি সব চালাতে পারবে নাকি? আর এখানে নিজস্ব কোনো মুসলিম আমাদের নেই, ছাত্রগুলো চলে গেলেই সব ফাঁকা, মুসলিম পাওয়া যায় না, রাস্তাতে যে 2-4 লোক একটু আসে তারাই। অর্থাৎ এই মসজিদ আর অন্য মসজিদ এক নয়, এটা এটা একটা প্রচারের কেন্দ্র, মার্কাজ এবং দাওয়া সেন্টার। এখানে আপনি যে কোনো টাকা দিতে পারেন আল্লাহর ওয়াস্তে, বাড়ি যে চিন্তা করবেন দ্রুত এগিয়ে আসবেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহকে দিবেন, যেটা দিবেন ওটাই আপনার, যেটা রাখবেন ওটা অন্যের। এই আল্লাহ নবীর এই ভাষাটা খালি, হাদিসটা খালি বিশ্বাস করবেন। বিশ্বাসের জগতে এমন অবস্থা হয়েছে যেন কি ইমাম বলছেন যে মুসলমান এখন কোরআন পড়ে। আমি একজনকে পেয়েছিলাম বগুড়া কারাগারে, সারাদিন বসে কোরআন পড়ে, সারাদিন হাঁটুর পরে হাঁটু দিয়ে চেয়ারে বসে ভিআইপি কোরআন পড়ে। আচ্ছা আপনি কোরআনে কী পড়েন? অর্থাৎ আরবি নেই, খালি বাংলা কোরআন একটা পাওয়া যায় না বাজারে, শুধু বাংলা ওইটা খালি পড়ে, তাতে আপনি যদি বুঝেন তাহলে আমি তো এটাই বুঝি কোরআন তো আরবি না হতে বাংলা দেওয়া আছে ভালো। তাহলে বাহ, আপনি ভালো তো যুক্তি দেখছি আপনার। আচ্ছা আপনি যে কোরআন পড়লেন, কোনো জায়গায় সুদের আয়াত দেখছেন? নাই, আছে তো, কটা আছে বলেন তো, তা তো গুণেনি। কোরআনে সুদের বিরুদ্ধে 8টা আয়াত রয়েছে, সুদের আয়াত পড়ে যাচ্ছেন কিন্তু ওই আয়াত আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কি? আপনি তো বিরাট ব্যবসায়ী, ব্যাংকের সুদ ছাড়া কি আপনি কোনো কাজ করতে পারেন? তো ব্যাংকের সুদ ছাড়া কাজ হয় নাকি? বাহ, কোরআন বলছে সুদ হারাম, আপনি শুধু হালাল করে আসছেন, দেখেন বৈশ্বিক দিব্য করেন পড়ে যাচ্ছেন, এই পরিলাভটা কি? তখন তাকাই পড়েছে আমাদের, তাও তো ঠিক কথা, আমাদের যে পড়ায় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, অর্থাৎ যে ঔষধে কোনো কাজ হয় না, ঔষধ খেয়ে লাভ কি? কোরআন পড়ছেন শেখার জন্য, তো দেখছেন সেখানে সুদ হারাম, আপনি দিব্য সুদ দিচ্ছেন মনে করেন এটা হালাল হয়ে গেল, আপনি বললে হবে? কোরআনে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, আপনার দেশে নারীর সে মর্যাদা আছে? নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মেয়ে, তার মর্যাদা কত ঊর্ধ্বে, এমনকি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলে দেওয়া হচ্ছে, এরপরও এদেশে করে নারী নির্যাতন কমছে না কেন, ইফটেজিং কমছে না কেন? এগুলো বুঝতে আপনি দেখতে কোরআনে আয়াতগুলো দেখতে পান না? তাই তো, এইসব তো আমাকে কে যেমন বলেনি, বুঝতে পারছেন? আমরা এমন অনুভূতিহীন হয়ে গেছি, কোরআন পড়ছি সমানে অথচ মনে কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়গুলো মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন আয়াহাসাবুনা আন্নামা নমিদ্ধুম বিহি মিন মালিন ওয়া বানিন, মানুষ কি মনে করেছে মাল এবং সন্তান বেশি দিয়ে আমরা তাদেরকে সাহায্য করছি? না, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমরা তাদেরকে কল্যাণ দিকার এগিয়ে দিচ্ছি, জিজ্ঞাসেন না, বাল্লা ইয়াশউরুন, ওরা আসলে বোঝে না, আমরা ওকে টেনে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধ্বংসের দিকে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমরা তাকে এই সমস্ত মাল সম্পদ দিয়ে ধীরে 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 নিয়ে যাচ্ছি ধ্বংসের দিকে, কিন্তু ও বুঝতে পারছে না, বাস আল্লাহ তোমাকে খুব রহম করেছে। না, সাবধান, যাকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছে
তার উচিত তার নিয়মের হক আদায় করা যত তত বেশি দান করে। আপনাকে আল্লাহ এলেম দিয়েছে, এলেম ব্যয় করুন আল্লাহর পথে। আপনাকে আল্লাহ বক্তব্য করার ক্ষমতা দিয়েছে, মানে বক্তব্য করুন আল্লাহর পথে। এগুলো ব্যবসা না, এগুলো দাওয়াত, এগুলো আল্লাহর পথে দেওয়া। যেটাই আপনি করবেন আল্লাহর পথে বিনা স্বার্থে, ওটাই তো আল্লাহ তার বিপরীত দ্বিগুণ পয়ুজাইফা হল আজআফান কাসিরা, আল্লাহর ভাষা বলছি অসংখ্য গুণ আপনাকে দান করবেন। সেফায়ন মানে দ্বিগুণ, দ্বিগুণ না আজআফান কাসিরা, অসংখ্য গুণ আপনার আল্লাহ আপনাকে দান করবেন। যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা সেটা প্রত্যেকের নিয়ামত নিজেই খবর রাখেন, কাউকে ধরে ধরে বলার দরকার নেই। কাকে আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন তিনি ভালো জানেন, চেষ্টা করুন বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করার জন্য। অতএব মাল ও মর্যাদা হল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আদুবাল্লাকুম ফাহাজারুহুম, মনে রেখে দিও ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমাদের মাল এবং আওলাদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম পুরস্কার। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পথে অধিক হারে ব্যয় করা তৌফিক দান করুন, এবং নিজের নিয়ামতের শুকরিয়া আদায় করে যিনি নিয়ামত দান করেছেন তাকেই বেশি বেশি দোয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। একটা কথা বলে দিই, আপনাদের অনেকে সালাত সহিহ হাদিস মোতাবেক হয় না, নিজেরা সালাতুর রাসূলটা দেখে নেবেন, সহিহ তরিকায় সালাত আদায় করার নিয়ম পদ্ধতি আমরা সেখানে বলে দিয়েছি। অহংকার করবেন না যে অমুকে কি বোঝে, অমুকে কি কিছুই বোঝেন, সবে কি আপনি বোঝেন, এই অহংকার করেন না। এটা আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন বিশুদ্ধ হাদিস ভিত্তিক সালাতুর রাসূল লেখার, বলেই বলছি দয়া করে সালাতটা আগে ঠিক করেন, কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে সালাতের, এরপরে অন্য কিছু। সালাতের হিসাব সঠিক হলে সমস্ত আমল সঠিক, সালাতের হিসাব বেঠিক হলে সমস্ত আমল বরবাদ। এর জন্য আপনাদের সাবধান করছি, সালাত সঠিকভাবে পড়ার চেষ্টা করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأذل وأتم وأكبر